আচ্ছা, আমরা লাস্ট কি পড়েছিলাম? লাস্ট ক্লাসে কি হয়েছিল আমাদের? স্কোয়ারের ম্যাথ হয়েছিল। স্কোয়ার রুট, কিউব কিউব রুট করে দিয়েছিলাম তো। হ্যাঁ স্যার, একবার দেখে নে আমাদের টোটাল কি কি ক্লাস হয়েছে। স্যার স্কোয়ারের বাকি অঙ্কগুলো করিয়ে দেবেন বলেছিলেন, বলেছিলাম গ্রুপে। আচ্ছা, আমাদের মোটামুটি যা ক্লাস হয়ে গেছে, একটা হচ্ছে নাম্বার সিস্টেম আমাদের কমপ্লিট হয়ে গেছে। নাম্বার সিস্টেমের কাজ হয়ে গেছে, যেখানে সিমপ্লিফিকেশন ছিল, প্লাস এককের অঙ্ক বের করা, এগুলোর কাজ হয়ে গেছে। তারপরে আমরা প্রবলেম সাম 10 করে নিয়েছি, সিমপ্লিফিকেশন তো করে নিয়েছি ওখানে। এখানে ক্লাসগুলোতে আমাদের যা যা কাজ হচ্ছে, আছে কেউ একজন ভিডিও অন করেছে, বন্ধ করবে। সিমপ্লিফিকেশন হয়েছে। আচ্ছা, রেক্টাঙ্গেল স্কোয়ার করে নিয়েছি। তারপর আমরা স্কোয়ার রুট কিউব রুট পড়েছিলাম, এই তো, এটাই লাস্ট তো। স্কোয়ার আর স্কোয়ার রুটটা লাস্ট পড়েছিলাম, ঠিক। না স্যার, স্কোয়ারের অঙ্ক লাস্ট করেছিলাম। ওটাই বলছি আর কি, স্কোয়ার রুট কিউব রুট এগুলোই করেছিলাম তো। হ্যাঁ স্যার করেছিলাম, কিন্তু লাস্ট ক্লাসে স্কোয়ারই হয়েছিল, রেক্টাঙ্গেল স্কোয়ার। রেক্টাঙ্গেল স্কোয়ার ওখানে কিছু করে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। তোমরা কি রেক্টাঙ্গেল স্কোয়ারের সব অঙ্কগুলো করেছো, নাকি কিছু অঙ্ক আরো করে দিতে হবে? স্যার করিয়ে দিন, করতে পারিনি, চেষ্টা করেছিলাম। কোন অঙ্কগুলো স্কোয়ার স্কোয়ার করছিলে, স্কোয়ারের প্রবলেম গুলো? হ্যাঁ স্যার দুটোরই করেছিলাম, কিন্তু করতে পারিনি, যেন মানে স্কোয়ার রেক্টাঙ্গেল দুটোই। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখছি। সবার কি একই অবস্থা? স্কোয়ারের অঙ্কগুলো ঠিকঠাক করেছো কি করতে পারছো না? বাকিরা বাকিরা একটু রিপ্লাই করো। না স্যার পাচ্ছি না। পাচ্ছ না আচ্ছা কেন, একটু দিন কি না, সমস্যা ভালো আছে? হয় তাহলে।
ঠিক আছে চলো তাহলে আমি দেখছি। লাস্ট কতটা হয়েছিল কি মনে আছে কারোর? লাস্ট কত নম্বর অঙ্ক করে দিয়েছিলাম? 22 অবধি স্যার স্কোয়ারের। 22 অবধি হয়েছে। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার বলছি আমাদের এক্সামের কোশ্চেন পেপার গুলো কবে সলভ করে দেবেন, যেটা বাকি আছে? ওগুলো সলিউশন দেওয়া ছিল তো, ওগুলো দেখোনি নাকি? ওগুলো ক্লাস নিয়ে করিয়ে দিতে হবে। তোমরা যদি বলো ক্লাস নিয়ে করে দিতে, তাহলে ক্লাসে করিয়ে দেবো। হ্যাঁ স্যার করিয়েই দেবেন। মানে কোশ্চেন পেপার গুলো যদি ক্লাসে সলভ করে দিতে বলো, তাহলে করে। এখানে কতটা হয়েছিল? 22 পর্যন্ত বললে, তাই তো? হ্যাঁ স্যার ঠিক আছে চলো আমরা 23 নম্বর প্রবলেমে চলে যাই। সব ধরে ধরে করাতে গেলে কিন্তু দেরি হবে। মানে তখন এটা বলতে যেও না যে স্যার সিলেবাস শেষ হচ্ছে না 6 মাসের মধ্যে, ওটা কিন্তু তখন সম্ভব নয়। আমি আগে থেকে কিন্তু বলে দিলাম, ঠিক আছে, যে তোমরা মানে সব অঙ্ক যদি এখানে করাতে হয়, তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কি করে সম্ভব। কারণ নর্মালি আমি স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, কিউব, মানে স্কোয়ার আর এর উপরে রেক্টাঙ্গেল এর উপরে নর্মালি দুটো ক্লাস নেওয়া হয়। এবার যদি তুমি বলো যে এখানে সব অঙ্কই করে দিতে হবে, তাহলে সেটা করে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সমস্যা এটাই সিলেবাস তখন কিন্তু পিছিয়ে যাবে, টাইম লাগবে। কিন্তু যদিও এখন তোমাদের হয়তো প্রাইমারি পরীক্ষা হঠাৎ করে হবে না, প্রাইমারি পরীক্ষা একটু দেরি হবে, কিন্তু তোমরা যদি সবাই এগ্রি থাকো আমার কোনো প্রবলেম নেই, আমি সব অঙ্ক ধরিয়ে ধরিয়ে করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু সিলেবাসটা আমার মনে হয় যে এখানে মেন মেন অঙ্কগুলো এখন করে নিয়ে, তারপরে সিলেবাসটা আগে কমপ্লিট করে নিয়ে তারপর প্র্যাকটিস করাটা মনে হয় বেশি ভালো হবে। যাই হোক, তোমরা আজকে আমি করে দিচ্ছি, তারপরে ডিসিশন নিয়ে বলবে, কারণ তোমরা ঠিক যেভাবে আছে করবে, স্যার, যেভাবে তোমাদের সুবিধা হবে সেটাই করবো। ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে সেটাই করুন। কোশ্চেন নম্বর 23-তে চলে যাচ্ছি। কি দিচ্ছে দেখো, কারণ শুধু তো এইটুকু নয়, রেক্টাঙ্গেল আর স্কোয়ার শুধুমাত্র নয়, এরপরে তোমার এখানে ট্রায়াঙ্গেল আছে, তারপরে হচ্ছে তোমার জ্যামিতি পার্টের উপরে কিছু কোশ্চেন থাকে সেগুলো পড়তে হবে, তারপর আবার ম্যাথমেটিক্যাল পেডাগোগি পড়তে হবে। ঠিক আছে, তো সেই হিসেবে কিন্তু তখন একটু টাইম লেগে যাবে। 3 মাস ধরে আমাদের ক্লাস হয়েছে, মার্চ, এপ্রিল, মে, জুন ধরো রানিং চলছে। তো এমনি কিন্তু আগস্টে সিলেবাস শেষ হয়ে যাওয়া উচিত, কিন্তু যদি এরকম ভাবে হয় তখন কিন্তু একটু টাইম লেগে যাবে। ঠিক আছে, এবার যেটা তোমরা সবাই মিলে বলবে যে স্যার আগে সিলেবাসটা কমপ্লিট করে তারপর রিভিশন করার সময় বাকি যা যা পারিনি সেগুলো করান, তাহলে ভালো। আর এটা আমি যে নর্মালি করে থাকি আর কি, আমি বললাম। আর যদি মনে করো যে না একটা টপিক করেছি এর উপরেই সব আগে শেষ করি তারপর যাব, তাহলে লেট হয়ে যাবে, আর কিছু নয়, কিন্তু করে দিলে কোনো অসুবিধা নেই। ওকে, বোঝাতে পারলাম সবাইকে? আমি আজকে হ্যাঁ আপাতত স্যার, করে দিচ্ছি পরপর, কিন্তু তারপরে তোমরা যেটা মনে করবে নিজেরা সবাই মিলে সেটাই বেস্ট হবে। তবে আমার আমার যদি মত নাও, তাহলে আমার মতে কিন্তু সমস্ত টপিক গুলো পড়ে নিলাম, 15টা 20টা করে অঙ্ক করে নিলাম, তাতে কি হচ্ছে মোটামুটি একটা, একসাথে তো তুমি সব পারবে না, মোটামুটি একটা আইডিয়ার মধ্যে চলে এলো যে এই টপিক থেকে এরকম এরকম কোশ্চেন আসতে পারে, বা এখানে আমি কিছু পারলাম না কিছু পারলাম এরকম একটা ব্যাপার থেকে গেল। এবার কি হলো, সিলেবাস কমপ্লিটের পর আবার প্রথম থেকে ধরে যা যা পারোনি, যেখানে যেখানে অসুবিধা, পরপর রিভিশন করে গেলে তাতে তোমার রিভিশনও হবে, পরীক্ষাও হবে, আর হচ্ছে তোমার মানে জিনিসটা, আজকে হয়তো তুমি রেক্টাঙ্গেল স্কোয়ারের উপর 2-3টা ক্লাস করলে হয়তো সবও কমপ্লিট করে ফেললে, কিন্তু আলটিমেট তুমি আবার 2 মাস পরে এটা ভুলে যাবে, তো তখন তোমাকে আবার পড়তে হবে। তো সেই কারণে কি হচ্ছে, সেই যখন আবার পড়তে হবে, তাহলে আমার রিভিশনের সময় যেগুলো যেগুলো আটকাচ্ছে সেগুলো করাটা বেস্ট হবে, বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে স্যার, তাই তাহলে করা। আপনি বলছেন ওটাই করুন। ঠিক আছে স্যার, তাই করুন। আপনি প্রথমে সিলেবাসটা শেষ করে দিন, তারপরে আমাদের যেগুলো পারিনি সেগুলো না একবার করে করে নেবো তখন। ওটাই হচ্ছে বেস্ট পদ্ধতি হবে আর কি, কারণ আমাদেরকে তো অন্য দিকটাও তাকাতে হবে যে
পরীক্ষার, যদিও দেখো এখন হয়তো হঠাৎ করে একদম কথা যে পরীক্ষাটা আগে হবে তারপর প্রাইমারি হবে, তো সেই সেন্সে দেখতে গেলে প্রাইমারি পরীক্ষা হতে একটু লেট হবে, এটা একদম বাস্তব কথা। প্রাইমারি পরীক্ষা হতে একটু লেট হবে, আগে পিটি হয়ে যাবে তারপর প্রাইমারি হবে, তো সেই হিসেবে তুমি টাইম পেয়ে যাচ্ছ, তুমি পুরো ভালো করে কোর্স কমপ্লিট করতে টাইম পেয়ে যাবে। আর আর একটা জিনিস যেটা ম্যাথের ক্ষেত্রে যেটা হয় যে সিলেবাসটা যেহেতু অনেকটাই কমন, শুধুমাত্র ওই পেডাগগি বাদ দিয়ে আদার্স যে কোনো এক্সামের সাথে তুমি বলতে গেলে এখানকার সিলেবাস প্রায় কমন, কিন্তু ম্যাথে প্রাইমারিতে একটু অল্প করতে হয়, কিছু কিছু টপিক বাদ দেওয়া যায় কারণ এখানে কোশ্চেন থাকে না, কয়েকটা বেছে কিছু জায়গা থেকে কোশ্চেন আসে, সেই হিসেবে আমরা কিছু টপিক ছেড়ে দিতে পারি, সেগুলো ছাড়লেও আমাদের প্রাইমারিতে প্রবলেম হয় না। আর তোমাদের যেহেতু এটা প্রাইমারি স্পেশাল হিসেবেই ক্লাসটা শুরু হয়েছে, তো সেখানে অসুবিধা হবে না, 6 মাসের তোমার যা সিলেবাস কমপ্লিটলি হয়ে যাবে, কিন্তু এই জায়গাগুলো আমাকে খেয়াল করতে হবে। আজকে আপাতত আমি চলি, ক্লাস করি, শনিবার দিন তাহলে আমি নতুন টপিক পড়াবো, ঠিক আছে? শনিবার ঠিক দিন আছে নতুন টপিক পড়াবো, ভাষার অঙ্ক ঠিক আছে করাবো। তোমাদের মনে হয় টাইম টাইম এন্ড ওয়ার্ক মনে হয় আমি করাইনি, টাইম এন্ড ওয়ার্ক করাই না, না স্যার, টাইম এন্ড টাইমিং ব্লক হয় ডিস্টেন্সটা করিয়ে দিয়েছিলাম মনে হয়, নাকি হ্যাঁ প্রবলেম স্যার কোশ্চেন হ্যাঁ 10টাই শুধু হয়েছিল বলো, কথাটা প্রবলেমটা কেটে গেল। হয়েছিল। টাইম এন্ড প্রবলেম অন 10টা হয়েছে, টাইম এন্ড ডিস্টেন্স কি হয়েছে? না স্যার প্রবলেম স্যার সেন্টার হয়নি এটা। একটু টপিক গুলো সবাই খাতায় লিখে নেবে, ঠিক আছে? টপিক গুলো একটু খাতায় সবাই লিখে রাখবে, তাতে সুবিধা হবে। বেশ, আমার কথা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? আমি তাহলে এবারে কন্টিনিউ করছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আমার কথা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ? কোনো রকম কোনো অসুবিধা নেই? বেশ স্যার ক্লিয়ার শোনা চলো যাচ্ছে। তাহলে এবার আমি কন্টিনিউ করছি। তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম তাহলে কি, ফার্স্ট প্রবলেম বলছে 22 না কত বললে, 22 পর্যন্ত হয়ে গেছিল বললে, তাই তো? 23 হ্যাঁ স্যার থেকে 23 নম্বর প্রবলেম কি বলছে, যে 225 মিটার ইন্টু 48 মিটার পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলো টালি লাগবে? এত মিটার, এত পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলো টালি লাগবে? চেষ্টা করো, তারপর আমি বলছি, এবং যুক্তি সহ বলতে হবে, যেই আনসার দেবে যুক্তি সহ বলতে হবে কেন। 225 মিটার, 225 মিটার ইন্টু 48 মিটার পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলো টালি লাগবে? দুশো পঁচিশ মিটার ইন্টু 48 মিটার পরিমাপের একটি আয়তকার অংশকে বাঁধাতে কোশ্চেন বলছে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলো টালি লাগবে? কেউ পেরেছ বাড়িতে? না পারলে না বলো, পারলে হ্যাঁ বলো। কেউ কি পেরেছ? না স্যার 225 ইন্টু 48 মিটার পরিমাপে একটি আয়তকার অংশকে বাঁধাতে সর্ববৃহৎ কত পরিমাপে, সর্ববৃহৎ কত মাপে, কত মানে মেনলি জানতে চাইছে যে বর্গাকার, সে বর্গাকার মানে এখানে কি বুঝতে চাইছো? তোমাকে কি করতে হবে মনে হচ্ছে? দিয়েছে আয়তকার একটা ফিগার দিয়েছে 225 ইন্টু 48, সেখানে তোমাকে বলছে যে এখান থেকে তুমি সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলো টালি ব্যবহার করতে পারো, সর্ববৃহৎ বর্গাকার মাপে কতগুলো টালি ব্যবহার করতে পারি, কি করতে পারি আমরা 225 আর 48-এর মধ্যে? কি করব, কি করলে আমার মনে হচ্ছে বর্গাকার ব্যাপারটা চলে আসবে? এনিওয়ান? গসাগু 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 করলে কি পাবে তুমি? যদি তুমি গসাগু করো ওখান থেকে কি পাবে বলো? স্যার গসাগু যদি করো সেই রেজাল্টটা কি বাহু পাচ্ছ? করে ফেলো আগে, গসাগু করে ফেলো, থ্রি যেটা মনে হচ্ছে করে ফেলো আগে। যেটা মনে হচ্ছে করে ফেলো, যে গসাগু করতে হবে করে ফেলো। কত বেরোচ্ছে বলো গসাগু? তিন ইন্টু 75 কত ইন্টু বেরোচ্ছে? 16 তিন তিন ইন্টু
না, গসাগু কত হবে? গসাগু, গসাগু মিন্স কিন্তু পুরোটা না। এখানে গসাগু যেটা করা হয় কি, যে 225,048 কে কত দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে স্যার। 3 বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার 3 যেটা বেরোচ্ছে এটা মানে কি বোঝে দেখো, তুমি যদি একটু ভালো করে জিনিসটাকে বুঝতে চাও, তোমাকে 228 মিটার একটা দেওয়া হয়েছে, আর একটা তোমাকে কি দেওয়া হয়েছে, 228-এর সাথে কত দিয়েছিল, 48 মনে হয় না, কত, 225 225 ছিল না, 225 আর হ্যাঁ 48। 48, 225 আর ছিল 48। দেখো ব্যাপারটা কি হচ্ছে, 225 আর 48 দিয়ে আছে, তোমাকে কি করতে হবে, এদের গসাগু করতে হবে। গসাগু কেন করব, কারণ গসাগু মানে দুজনের মধ্যে গ্রেটেস্ট কমন ডিভাইজার, সেটা বের করে নাও। তাহলে আমরা 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 7 21, 1 15, 3 5 15, 3 এই দাঁড়াচ্ছে। তো তার মানে আমরা একটা 3x3 অর্ডারে বর্গাকার টালি বানাতে পারবো, 3x3 অর্ডারে বর্গাকার টালি বানাতে, সর্ববৃহৎ তালে, যেটা এটা গ্রেটেস্ট কমন, গ্রেটেস্ট কমন পাচ্ছি, তাহলে সর্ববৃহৎ বর্গাকার হচ্ছে 3x3 অর্ডারের টালি বানাতে পারবো। তো এখন কটা টালি লাগবে যদি বলে, তাহলে কি করব, না 225x48 কে আমরা কত দিয়ে ভাগ করব, 3x3 দিয়ে, কারণ আমার একটা একটা টালির, একটা একটা টালি কত বর্গ একক হচ্ছে, 3x3 বর্গ একক, মানে 9 বর্গ একক, আর আমাদের কাছে আছে কত, না 225x48 বর্গ একক। তাহলে একটা টালির যদি এতটা পরিমাপ লাগে, তাহলে এই পরিমাপে কতগুলো টালি হবে, যেমন তোমাকে বললাম 10টা মিষ্টি আছে, দুজনে 5 জনের মধ্যে ভাগ করে খাও, তাহলে প্রত্যেকে কটা করে পাবে, 2টো করে পাবে। এখানেও তেমনি মোট যে পরিমাণটা, তাকে 3x3 অর্ডারে আমি কতগুলোতে ভাগ করতে পারবো, তাহলে 3 16 48 হচ্ছে 3 75। মানে সোজা কথায় বলতে গেলে, এই প্রবলেম করতে গেলে আমরা যেটা বেস্ট পদ্ধতি অবলম্বন করতে পারি, এই প্রবলেমের সব থেকে বেস্ট পদ্ধতি যেটা অবলম্বন করা যায়, সেটা হচ্ছে গসাগু করে দেওয়ার পরে যে অংশটা বেঁচে থাকে তার গুণফলটা হয় তোমার টালির সংখ্যা। গসাগু করার পরে এই যে 3 দিয়ে গসাগু করলাম, দিলে একটাই বেঁচে থাকলো 75, একটাই বেঁচে থাকলো 16, ওদের যে গুণফলটা হবে সেটাই হয়ে যায় আমাদের আনসার। তাহলে 75 আর 16 গুণ করলে কত হয়, 75 আর 16 গুণ করলে কত হবে বলো, 1200 বেরোচ্ছে। 1200। তাহলে এখানে আনসার কোনটা হবে, 1200। বুঝতে পেরেছো সবাই, সবাইকে ধরতে পারলে কনফার্ম করো। হ্যাঁ স্যার। তাহলে বুদ্ধিমানের কাজ কি হবে, যে এখান থেকে এই অঙ্ক সহজে তাড়াতাড়ি কি করে করব, পরীক্ষা হলে দিয়েছে এত মাপে পরিমাপের একটি আয়তাকার অংশ থেকে সর্ববৃহৎ কত বড় মাপের তুমি টালি কাটতে পারবে, তুমি এদের মধ্যে জিসিডি করবে। তো জিসিডি করার সময় যখনই গসাগুটা করতে যাবে, তখনই দেখতে পাচ্ছ 3 দিয়ে যাচ্ছে দুজনকে, তাহলে অবশিষ্ট যেটা বেঁচে থাকছে, মানে গসাগু করে দেওয়ার পর গসাগু পাটটা বাদ দিয়ে বাকি যে অংশটা থাকছে তাদের গুণফলটাই হবে তোমাদের যা, গসাগু অংশটা বাদ দিয়ে বাকি যেটা বেঁচে থাকবে সেটাই হবে তোমাদের যা, মানে 75 আর 16 গুণফলটা হবে তোমার মোট টালির সংখ্যা। এটা হচ্ছে তাড়াতাড়ি করতে পারবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, পরের কোশ্চেন কি বলছে আমাকে, 10 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল কত, না 44 বর্গমিটার, তো রাস্তাটি কত মিটার চওড়া, 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানে বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 44 বর্গমিটার, তো রাস্তাটি কত মিটার চওড়া, রাস্তাটি কত মিটার চওড়া হবে। বলে ফেলো, 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গমিটার, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গমিটার, তো বলছে রাস্তাটা কত মিটার চওড়া, রাস্তাটা কত মিটার চওড়া হবে।
নিওয়ান তাড়াতাড়ি, না পারলে না, পারলে হ্যাঁ। কেউ পারবে? কেউ কি পারবে? একটু প্র্যাকটিস করো, বাড়িতে কিন্তু খুব একটা ভালো পড়ছো বলে আমার মনে হচ্ছে না, একটু চেষ্টা করতে হবে। 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানে, সরি আমাদের কোশ্চেনটা কি ছিল, 10 মিটার, 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানে বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 44 বর্গমিটার, তো রাস্তাটি কত মিটার চওড়া, এটা আছে কোশ্চেন, তাই তো? কি করব তোমাকে, কি দেওয়া আছে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তাহলে কি দেওয়া আছে তোমাকে, বলেছে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগান, 10 মিটার বাহু বিশিষ্ট মানে এই আছে, 10 করে সব, সবই 10। এবার তোমাকে কি বলেছে যে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগান বাইরের দিকে, বাইরের দিকে কি হয়েছে, সমান পরিসর বিশিষ্ট তোমার রাস্তার ক্ষেত্রফল 44 বর্গমিটার, বাইরের দিকের হচ্ছে সমান ভাবে এরকম ভাবে করা হয়েছে, সেই রাস্তার ক্ষেত্রফল বলা হয়েছে 44। তো এখন জানতে চাইছে তোমাকে কি, না ওই রাস্তাটা কত মিটার চওড়া, একদম সিম্পল কোশ্চেন, এখানে তো কঠিন কিছু নেই। সিম্পল কেন কোশ্চেন, তার কারণ হচ্ছে তোমার এখানে কি করতে হবে, তোমাকে তোমাকে এখানে মেনলি কি করতে হবে, যেহেতু তোমাকে বলেছে 10 মিটার চওড়া রাস্তা, তুমি সেই হিসেবে বলো তোমার যে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানটা আছে তার ক্ষেত্রফল কত হবে, বাগানের ক্ষেত্রফল কত হবে বলো, কে বলবে? 100 100 100 বর্গমিটার। 100 বর্গমিটার হলো বাগানের ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত দিয়ে আছে, 44 রাস্তার ক্ষেত্রফল কত দিয়ে, 44। সিম্পল অঙ্ক, মোট কত হলো, 144। তো মোট দাঁড়ালো আমাদের 144, তাহলে আমার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 144, তাহলে সেই হিসেবে তুমি বলো রাস্তা সহ যদি বাগানের ক্ষেত্রফল 144 হয়, তাহলে রাস্তা সহ যে তুমি বাগানের যে ওই যে যদি একটা একটা বাহুর মান নিতে চাও তখন সেটা কত হবে, 144-এর 144 হচ্ছে ক্ষেত্রফল, তাহলে শুধু বাহুর মান কত হবে, বারো রাস্তার যে বারো ওই দুই হবে মিটার সমান বারো বারো 12 হয়ে যাবে না, 12 স্কয়ার 144 হয়, 10 স্কয়ার হ্যাঁ 100, তো 12 স্কয়ার 144, তার মানে তুমি কি লিখতে পারলে রাস্তাটা কত মিটার চওড়া হচ্ছে, তাহলে রাস্তাটা কত মিটার চওড়া, আগে 10 মিটার ছিল এখন 12 মিটার হচ্ছে, 2 মিটার 2 মিটার চওড়া, তাহলে আনসার কত হবে, 2 মিটার। বুঝতে পেরেছ হ্যাঁ স্যার সবাই ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কত নম্বর কোশ্চেন ছিল, 25 নম্বর নেই। 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানে ভিতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার, তো রাস্তাটি কত মিটার চওড়া, বলছে 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানে ভিতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গমিটার, তাহলে রাস্তাটি কত মিটার চওড়া, একই রকম কোশ্চেন, ওটা বাইরে হয়েছে যে ভিতরে, 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভিতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গমিটার, তাহলে রাস্তাটি কত মিটার চওড়া বলো, ফেলা দেখি রাস্তাটা কত মিটার চওড়া হবে, এটা বলতে পারা উচিত কিন্তু, এটা কিন্তু বলতে পারা উচিত। স্যার 4 মিটার অ্যান্সার। 4 মিটার বলছি, আর কেউ
আর কেউ বলবে? চার মিটার বাকিরা বাকিরা তাড়াতাড়ি রিপ্লাই করো। 4 মিটার বলছে, বাকিদের কি মত? চার মিটার বেশ, 4 মিটার বললে। তাহলে কি করবে তুমি? প্রথমত দেখো, একদমই সোজা, তুমি তোমাকে যখন বলেছে 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে তার রুট করে নাও। তাহলে তোমার বাহুর দৈর্ঘ্য কত হবে? 12। বাহুর দৈর্ঘ্য কত হবে? 12। এটা হচ্ছে রাস্তার সহ, ঠিক আছে? এবার তোমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল 80, তাহলে রাস্তা বাদে বাকিটা কত হবে? তাহলে রাস্তা বাদে বাকিটা কত হবে? 64 বেরোচ্ছে, মানে ওটা আঁকা তো হবে। আটে চৌষট্টি মানে স্কোয়ার কাজ স্কয়ার, আটে 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 স্কয়ার। স্কোয়ার তাহলে হ্যাঁ, তাহলে বারো তাহলে থেকে আট রাস্তার বাদ সহ, দিয়ে চার হ্যাঁ বেরোচ্ছে। রাস্তার সহ যখন নিচ্ছ তখন দাঁড়াচ্ছে 12, রাস্তা বাদে যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে 8। তাহলে তোমার ওই রাস্তার ক্ষেত্রফল কত হবে? 4 মিটার হবে। ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। এবার চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন নম্বর 26। কোশ্চেন নম্বর 26 কি বলছে? একটা বর্গাকার ক্ষেত্রে মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার। তো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? একটা বর্গাকার ক্ষেত্রে মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার। তো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? একটা বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? কি হবে? বর্গাকার ক্ষেত্রে মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল দিয়ে আছে 39 বর্গমিটার। তাহলে বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? এটা হচ্ছে কোশ্চেন। কি করব, কে বলতে পারবে? কোনো আইডিয়া, কিছু মনে হচ্ছে বলো যে এরকম এরকম করতে পারি, এমন কিছু মনে হচ্ছে? আমরা যখন মাঝখান দিয়ে কোনো রাস্তা করতাম তখন ব্যাপারটা কেমন ছিল একটু মনে করলেই তো বুঝতে পারবে। একটা বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল বলেছে 39 বর্গমিটার। এই যে 39 বর্গমিটার, এটা অ্যাকচুয়ালি কিভাবে বের করতাম সেটা মনে করলেই তো বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এস হয়, বা তুমি যদি এ ধরে নাও, তখন আমরা কিভাবে এই মাঝখানেরটা বের করতাম সেটা বের করলেই তো মনে হয় হয়ে যাবে। একটা বর্গক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 39 বর্গমিটার। তো কোশ্চেন হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? মাঝখান দিয়ে আমি যদি হবে ছবিটা এঁকে দেখাই, 400 বলছে, কিভাবে করেছো বলো? মানে আমরা রাস্তাকে যদি ক্রস করি, এক এক একবার বেশি ধরা হয়েছিল 1 বর্গ, ওটা 40 হবে, হ্যাঁ, 40-কে ডিভাইডেড করলে দুই এক্স্যাক্টলি। হবে। মানে আমাদের ব্যাপারটা এরকম ছিল যে আমাদের টোটাল ক্ষেত্রফল যেটা বলেছে এইটা তো এই জায়গাটা দিয়ে আছে, রাইট? কি ঠিক তো? এই ক্ষেত্রফলটা দিয়ে আছে, এটা কত দিয়ে আছে? এটা আমাদেরকে 39 দিয়ে আছে। তো কোশ্চেনে কি বলেছিল দেখো, কোশ্চেনটা
কোশ্চেন বলছে একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল এত। তাহলে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এইটা, 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে এবার ভেবে দেখো তো, যদি তুমি জানো 1 মিটার চওড়া হয়, এইটুকুটা যদি 1 মিটার হয়, তাতে আমরা এই যে 39 পাচ্ছি, এই 39টা আমরা কি করে বের করতাম মনে পড়ে না কারুর? যে আমরা এরকম করতাম না, যে নিশ্চয়ই 20 × 1 + কারণ এইটা যদি 20 হয়, মনে পড়ে যে এইটা যদি 20 হয়, এটা 1, তাহলে 20 × 1, 20 × 1 −1 × 1 করতাম। এই −1 × 1টা কেন করতাম? কারণ মাঝখানে একটা অংশকে দুবার ধরা হচ্ছিল, তো 40 থেকে 1 বাদ দিয়ে 39, এটাই তো ম্যাচ করছে না, কি বুঝলে না? এবার আমাদের আননোন কোনটা এখানে? আননোনটা হচ্ছে 20টা আননোন, 20টা আমরা জানি না, এই 20টা যে হবে সেটা আমরা জানি না। তাতে কি আছে, আমরা তো এইভাবে লিখতে পারি না, যে ধরে নিলাম আমার বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য x, তাহলে আমাদের যে ফর্মুলাটা শিখেছিলাম যেরকম মাঝখানের জায়গাটা ক্ষেত্রফল বের করার ফর্মুলা, সেটা কি ছিল? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা হবে তার সাথে রাস্তাটা যেটা চওড়া সেটা গুণ করতাম, প্লাস x × 1 −1 × 1, এইটা হচ্ছে আমাদের রেজাল্ট 39। তো তার মানে তো তুমি পেয়ে যাচ্ছ 2x − 1 = 39, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছ 2x − 1 = 39। তাহলে এখান থেকে 2x = পেয়ে যাবে 40, 2x যদি 40 হয় তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20। বাহুর দৈর্ঘ্য 20 মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে? বাহুর দৈর্ঘ্য যদি 20 হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 400। বুঝতে পেরেছ সবাই? তাহলে 26-এর প্রবলেমের আনসার কি হবে? ডি হবে আনসার, 400 হবে আনসার। জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন, এমন কিছু কঠিন নয়। কিন্তু কোশ্চেন নম্বর 27, একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 120 মিটার, দৈর্ঘ্য বলেছে 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে, প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? কিভাবে করব? একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেয়া আছে, বলছে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে কেমন বলেছে, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে হচ্ছে বলছে যদি দৈর্ঘ্য 10 মিটার কমানো হয়, প্রস্থ 10 মিটার বাড়ানো হয়, তাহলে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। তো বলছে বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্র বলছে 800, তো বলছে 800 হবে আনসার। আচ্ছা কিভাবে বলছো 800? প্রথমত দেখো আমরা এখান থেকে কি করতে পারি, সবার আগে আয়তক্ষেত্রের পরিসীমা দিয়েছে 120, তো আয়তক্ষেত্রের পরিসীমা যদি 120 দেয় তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো বলো তো? আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি বলো? 2 × 2 × 2 + 2, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা, 2 × 2 + 2। এবার আমরা এখানে কি করতে পারি, আমি যে তোমাদেরকে টেকনিক শিখিয়েছিলাম যে তুমি এরকম ডিরেক্ট সবসময় ভাববে যে পরিসীমা দেয়া থাকলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কার সমান হয়? দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কার সমান হয়? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, তার মানে আমরা এখানে যেটা পাচ্ছি, দৈর্ঘ্যকে যদি এল বলি, প্রস্থকে যদি বি বলি, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে পাচ্ছি 60, ঠিক আছে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে 60। এবার আমাকে একটা কথা বলো, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থর যোগফল হচ্ছে 60 পেয়ে গেছি। কোশ্চেনে বলছে দৈর্ঘ্য 10 মিটার কমালে, প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হবে, রাইট? তো তুমি একটু ভেবে দেখো তো, দৈর্ঘ্যকে যদি 10 মিটার কমানো হয় এই জায়গাটায়, এল প্লাস বি সমান 60 জান, এবার আমি বলছি তোমার
নতুনটা যেটা তার দৈর্ঘ্য কি 10 মিটার কমে গেছে, তার মানে নতুনটার দৈর্ঘ্য 10 মিটার কমে যাওয়া মানে সেটা কি হবে, এখান থেকে এল মাইনাস 10 করে দেব, ঠিক তো? রাইট, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ডি পোস্ট হচ্ছে 10 মিটার বাড়িয়ে দিচ্ছি, তার মানে কি হচ্ছে ডি প্লাস 10 করা প্লাস হবে, করে দেবো। ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছো, কি শিখতে পাচ্ছো, যে এরকম যদি হয় দৈর্ঘ্য 10 মিটার কমে প্রস্থ 10 মিটার বাড়ে, তাহলে কিন্তু আমাদের এর কোনো প্রবলেম হবে না। কিসের প্রবলেম হবে না? পরিসীমার কোনো প্রবলেম হবে না, পরিসীমা কিন্তু সেম থাকবে, পরিসীমাটা কিন্তু সেম থাকবে। দেখো পরিসীমা কি চেঞ্জ হচ্ছে, পরিসীমা কিন্তু সেম থাকছে। আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে প্রস্থ 10 মিটার বাড়ালে এটা একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তো বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু ওই আয়তক্ষেত্রের পরিসীমা সেম হয়ে যাচ্ছে, ঠিক না? এটা কি বুঝলে না বুঝতে পারলে না? এটা কি বুঝলে কি বুঝতে পারলে না? তোমাকে বলেছি তুমি এরকম লিখলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত, অর্ধ পরিসীমা। এটা কার, এটা কার ক্ষেত্রে লিখেছো? আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে এবার তোমাকে কি বলেছে, তোমাকে বলছে যে দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দাও, না দৈর্ঘ্যটাকে কমাতে বলেছিল নাকি, দৈর্ঘ্যটাকে 10 মিটার দৈর্ঘ্যটাকে কমাতে কমাতে হবে, কমাতে বলেছিল। প্রস্থটাকে বাড়াতে হবে। তুমি যদি দৈর্ঘ্যটা 10 মিটার কমিয়ে দাও তাকে কি নাম দেবে, এল মাইনাস 10 হবে তো তখন, ঠিক? হ্যাঁ স্যার, আর প্রস্থটা কত বলেছে, 10 মিটার বাড়িয়ে দিচ্ছে, তার মানে কি বি প্লাস 10। বি প্লাস 10। এই যে জিনিসটা দাঁড়াচ্ছে -10 প্লাস 10 কেটে গিয়ে সেমই তো হচ্ছে গো, এল প্লাস বি তো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তার মানে এখান থেকে তার মানে কি শিখলে, যে এক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কমিয়ে আবার প্রস্থ বাড়িয়ে দেওয়া মানে পরিসীমা কিন্তু অপরিবর্তিত থাকবে, পরিসীমাটা আগে যা ছিল এখনো কিন্তু পরিসীমা সেম থাকলো। এটা কি বুঝলে, এটা কি হ্যাঁ স্যার, সবার কি দেখলো? এবার যখন তোমার পরিসীমাটা সেম থেকে যাচ্ছে, তার মানে আমি কি লিখতে পারি, যে আমার বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 4a। পরে তো 4a সমান তাহলে কত হচ্ছে, পরিসীমা কত ছিল, 120 ছিল না, পরিসীমা কত ছিল, মানে আমাদের কোশ্চেনটা হ্যাঁ যেটা স্যার, দিয়েছিল সেটা 120। তাহলে হ্যাঁ স্যার, 4a যদি 120 হয় তাহলে a কত দাঁড়াচ্ছে তোমার, 30, 30, a দাঁড়াচ্ছে 30, এটা দাঁড়াচ্ছে 30, তাই তো? তাহলে এবার আমাদের কোশ্চেন কি ছিল, আমাদের কোশ্চেনে বলেছিল একটা আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমানো হলো, প্রস্থ 10 মিটার বাড়ানো হলো, এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আমাকে জানতে চাইছিল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে? সেটা আমাকে জানতে চাইছিল। এবার সেটা কি করে বের করব, তুমি দেখলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30, আর আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে 10 মিটার কমালে বলেছিল, আয়তক্ষেত্রে যা বাহুর দৈর্ঘ্য সেগুলো কি করে বের করব, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কি করে বের করবো, কে বলবে? আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে কি হবে, ওই একটা বাড়বে, দৈর্ঘ্যটা কমে যাবে 10। একটা 10 কমবে একটা 10 বাড়বে, তাই না? হ্যাঁ স্যার, একটা 10 বাড়বে, একটা কমবে। তার মানে একটা 40 হবে তো আর একটা 20 হবে, ঠিক তো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দৈর্ঘ্যটা 40 ছিল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 40 ছিল, 10 মিটার কমে যাওয়াতে ওটা 30 হয়ে গেল, আর প্রস্থটা 20 ছিল, 10 মিটার বাড়িয়ে দিতে ওটাও 30 হয়ে গেল, তবেই সেটা বর্গক্ষেত্রে পরিণত হয়ে গেল। এটাই তো বলেছিল কোশ্চেনে, কোশ্চেনে তো তোমাকে এটাই বলেছিল যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 10 মিটার কমিয়ে দাও, প্রস্থকে 10 মিটার বাড়িয়ে দাও, দিলে বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাবে। আর বর্গক্ষেত্রে পরিণত হওয়া মানে কি, ওর দুটো বাহু সমান হয়ে যাবে। তো 30টা যে আমি পাচ্ছি সেই 30টা আসছে কোথা থেকে, না একটা 10 বাড়ানো একটা 10 কম ছিল, আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটা 40 ছিল, প্রস্থটা 20 ছিল, তো 10 কমিয়ে দিলে বর্গক্ষেত্রের হয়ে যাবে বলেছে, অন্যটায় 10 বাড়ালে বর্গক্ষেত্র হয়ে যাবে বলেছে, তার মানে আমাদের 140 আর 20-র গুণফলটা হবে আনসার, 800 বর্গ আয়তক্ষেত্রে মিটার। সেই 800 বর্গ মিটার হবে আমাদের আনসার। বুঝতে পারলে কি পারলে না, বোঝা গেল কি গেল না? তাহলে পরীক্ষা হলে আমরা কি করব, আমাদের যখন এরকম টাইপের কোশ্চেন দেবে যে দৈর্ঘ্য এত কমলো সেম মানে প্রস্থ বাড়লো, এরকম টাইপের কোশ্চেন যখন পরীক্ষায় দেবে আমরা কি করব, না আমরা প্রথমে লিখে নেবো যে তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সেম।
এটা লিখে দিলাম। এবার সেখান থেকে আমি কি পেলাম, এর মানটা পেয়ে গেলাম। এটা যা হবে, যেহেতু বলেছিল 10 কমানো হয়েছে 10 বাড়ানো হয়েছে, তাহলে একটা 10 বেশি নেবে একটা 10 কম নেবে, যেটা দাঁড়াচ্ছে তাদেরই গুণফলটা আছে তোমার ক্ষেত্রফল, আনসার বেরিয়ে যাবে। বুঝে গেছে সবার? হ্যাঁ স্যার। সবার বুঝে গেছে? হ্যাঁ স্যার।